মা আসিয়া রাতের বেলা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এই মানুষগুলো জালেম, মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, এই জালেমের স্ত্রী আমার বানাইছ, কবে জানি এমন লোক আসবে জমিনে যেই লোকটা তার মসন তসনস করে ফেলবে। ফেরাউন যদিও আমার স্বামী, যদিও সে খোদা দাবি করে, আমি তো জানি সে খোদা না, খোদা হলো রব, যিনি রব্বুল আলামিন, যিনি আসমান জমিন বানিয়েছেন, ফেরাউনের যিনি সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ। জোরে বলেন কে? মা আসিয়া রাতের বেলা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এই মানুষগুলোকে হেদায়েতের পথ দেখার জন্য কাকে না কাকে তুমি পাঠাও জানি না। হঠাৎ করে ফেরাউনের রাজ্যে একজন গণক আইসা বলতেছে, হে ফেরাউন, তোমার দেশের ভিতরে বনি ইসরাইলের মধ্যে এমন একজন লোক আসবে যে আইসা তোমার খোদাইত্ব নষ্ট করবে, শুধু খোদাই ধ্বংস করবে এমন নয়, তোমার সিংহাসনটাও ধ্বংস করে দিবে। তুমি শত শত বছর পর্যন্ত রাষ্ট্র চালাও, তোমার সেই মজালেমদের মসনদ ধ্বংস করে দিবে। গণকরা এসে যখন এই কথা বললেন, আসলেই তো গণকদের কথাটাও সত্য, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ, গণকদের কথা অনুযায়ী ফেরাউন হামান থেকে পরামর্শ নিয়া, তার কাছের মন্ত্রী হামান পরামর্শ নিয়া, ছোট ছোট বাচ্চা, আজকে একটা ছেলে জন্ম হয়েছে, এই ছেলেটাকে সে মেরে ফেলবে। আপনাদের সিলেটেও তো এমন ঘটছে, মুসলমানের সন্তান গৌর গোবিন্দ মেরে ফেলছে, এমন আছে না নাই ঘটনা? আমি গত 23 তারিখে মাহফিলে গিয়েছিলাম, ওটা বিমানে আসছিলাম ঢাকা থেকে, বিমানবন্দর থেকে শাহপরাণ, শাহপরাণের মাজারের কাছাকাছি মাহফিলটা ছিল, পাশের গ্রাম শাহজালাল। শাহপরাণ এমনি এমনি তো দেশে আসে নাই, হযরতে মুসাকে মারার জন্য বনি ইসরাইলের ঐতিহাসিকগণ লেখেন হাজার 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 সন্তান হত্যা করছে, বাহিনী বিভিন্ন এলাকায় ছড়ায় ছিটায় দিছে, কোথাও যদি ছেলে জন্ম হয় তাকে হত্যা করে ফেলা হবে। হযরতে মুসা আলাইহিসসালামের মা প্রেগনেন্ট, গর্ভবতী, গর্ভের সন্তানটা বড় হতে বড় হতে হতে গর্ভের সন্তানটা যখন জমিনে আসার সময় হয়ে গেল, মুসার মা আল্লাহর হুকুমে একটা গাছের আড়ালে বা ঝুপড়ির ভিতরে বসবাস করে, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জমিনে পাঠায়া দিলেন। মুসা নবীর মা শিশু মুসাকে কয়েক মাস পর্যন্ত গোপনে গোপনে লালন পালন করে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হ্যাঁ মুসার মা, আর তাকে নিয়ে চিন্তা করতে হবে না, শিশু মুসার মা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার জন্য দুশ্চিন্তা হয় না, ফেরাউনের বাহিনী যদি আমার সন্তানটাকে পায় তাহলে তাকে হত্যা করে ফেলবি, আল্লাহর পক্ষ থেকে আদেশ, হে মুসার মা তুমি একটা সন্দুক বানাও, কাঠের বাক্স বানাও, এই বাক্সের ভিতরে শিশু মুসাকে বাক্সের ভিতরে ঢুকায় দাও। মুসা পয়গম্বরের মা কাঠের বাক্স বানালেন, এই বাক্সের ভিতরে মুসা শিশু মুসাকে সেখানে ঢুকায় দিলেন। হযরতে মুসা পয়গম্বরের আম্মা যান, ওনার বোনকে বললেন কেউ যাতে না দেখে নদীতে ফালায় আসো, নদীতে ফালায় আসলে সেই নদীর ঢেউয়ের বাড়ি খাইতে খাইতে নদীর প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যায়। ভাসতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের সামনে একটা নদীর ঘাটলা আছে, ঘাটলার কাছাকাছি পৌঁছে গেল। যুরকম সুবহানাল্লাহ, এদিক দিয়ে ফেরাউনের বিবি আসিয়া ওনার বান্ধবীদের নিয়ে অন্য অন্য মহিলাদের নিয়ে বাতাস খাইতেছেন, নদীর কিনারায় বৈশা বৈশা বাতাস খায়, মুক্ত বাতাস খাইতেছে। হঠাৎ করে তাকায় দেখলেন
ছোট্ট নৌকার মতো বাক্স একটা বাঁচতে বাঁচতে কাছে আসতেছে। সঙ্গে সঙ্গে স্বামীকে খবর দিলেন, পুলিশ আর্মি র্যাব গোয়েন্দা বাহিনী সব বাহিনীকে খবর দিলে, সবাই আইসা বাক্সের কাছাকাছি গেলেন, বাক্সের ভিতরে কি আছে তল্লাশি করে লাশ পর্যন্ত দেখা গেল, বাক্সের ভিতরে একটা সুন্দর শিশু বাচ্চা দেখা যায়। যুরকন সুবহানাল্লাহ, দেখা মাত্র যেই বাহিনী নিয়োগ দেওয়া আছে, ছেলে হলে মেরে ফেলবে, মেয়ে হলে বাঁচায় রাখবে, তাদের হাতে যখন পড়ছে এরা বলে তাকে হত্যা করতে হবে, কারণ সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া আছে, আদেশ করা আছে, কোনো ছেলে সন্তান জন্ম হলে তাকে হত্যা করে ফেলবা। বাঁচানোর মালিক জোরে বলেন কে? আর জোরে বলে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور حياتের মালিক জোরে বলেন কি? ফেরাউন মুসাকে মারার জন্য চেষ্টা করতেছে, পুলিশ আর্মি র‍্যাব যৌথ বাহিনী সবার চেষ্টা সন্তানটাকে মেরে ফেলবে। এমনি ফেরাউনের বিবি আসিয়া নিঃসন্তান, যার কোলে কোনো সন্তান নাই, নবীর চেহারা, ভবিষ্যতে যিনি নবী হবেন সুন্দর চেহারার দিকে তাকায়া আসিয়া বেহুশের মতো হয়ে গেলেন বাচ্চাটার জন্য। এই বাচ্চাটার মনের সাথে চেহারার সাথে আসিয়ার মনে আল্লাহ মোহাব্বত ঢাইলা দিলেন। যুরকুন সুবহানাল্লাহ, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ সন্তানের সাথে মায়ের নারের কানেকশন করিয়া দেয়, সন্তানের অন্তর সন্তানের মনের সাথে মায়ের মনের কানেকশন যোগায় দেয়। যতক্ষণ পর্যন্ত সন্তানটা না ঘুমাবে মা ঘুমাইতে পারে না। একটা শিশু বাচ্চা যখন একটা বাড়িতে কান্নাকাটি করে তখন দাদা দাদি ঘুমায় না, চাচাও ঘুমায় না, চাচিও ঘুমায় না, সন্তানটার কান্না আগে থামাও। আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, শিশু একটা বাচ্চার জন্য বাড়ির সবার অন্তরে মায়া জাগায় দেয়। যতক্ষণ পর্যন্ত বাচ্চার কান্না না থামবে ততক্ষণ দাদা দাদি ঘুমাবে না, নাতির কান্না না থামা পর্যন্ত নানা রানী ঘুমায় না, বাচ্চা না ঘুমানো পর্যন্ত মা ঘুমাইতে পারে না। যুরকুন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ভিতরে এত মহাব্বত ঢেলে দিয়ে থাকেন, মা যদি সন্তানের জন্য এত ভালোবাসা হয়, আমার মালিক জানি আমাকে আপনাকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ, বলে হাজরতে মুসা, শিশু মুসা আসিয়া কোলে নিয়ে তার মায়া লেগে গেছে, অন্তরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটু কানেকশন দিয়া দিলেন। বাচ্চাটা কোলে নিয়ে ফেরাউনকে ধমক দিয়া বলে, ধমকের স্বরে বলে, এই জন্যই তো তোমার বাচ্চা কাচ্চা হয় নাই, যেই সুন্দর সন্তান এই বাচ্চাটাকে যদি তুমি চেষ্টা করতা তাহলে কেউ পালক পালতে চাইলে কেউ পালক দিত না, তোমার যে মেজাজ তোমাকে কেউ পালক পালতে দিবে না, কিনতে চাইলেও কেউ বিক্রি করবে না। হ্যাঁ স্বামী আমার, এই মুস এই শিশু বাচ্চাটাকে তোমার রাজসিংহাসনে বড় করো, রাজসিংহাসনে রাখো, এই বাচ্চাটা যখন বড় হবে আমাদের ওয়ারিস সূত্রে এরা এই রাজসিংহাসনের মালিক হবে। যুরকুন সুবহানাল্লাহ, আসিয়া হলো মিশরের রাজ্যের, মিশর রাষ্ট্রের ফার্স্ট লেডি। সে যখন স্বামীকে বলল, এই জন্যই কি তুমি আটখুরা, তোমার প্রতি বাচ্চাদের জন্য তোমার কোনো মায়া নেই, এই সুন্দর চেহারাওয়ালা এই বাচ্চাটাকে তুমি কেন হত্যা করতে চাও, তাকে আমার কাছে দাও, আমি তাকে লালন পালন করবো। যুরকুন সুবহানাল্লাহ, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শিশু মুসার মা আল্লাহর হুকুমে তার বোনকে, মুসার বোনকে পাঠায় দিলেন।
এই বাক্সটা নদীতে বাঁচতে বাঁচতে কোন দিকে যাই তুমি খেয়াল রাখো বা। মার কাছে সংবাদ পাঠালেন, মা আমার ভাই যে বাক্সের ভিতরে ছিল বাক্সটা বাঁচতে বাঁচতে রাজ সিংহাসনের ঘাটলায় আসিয়ার কোলে আছে। যেরকম সুবহানাল্লাহ, এদিক দিয়ে আসিয়া ফেরাউনকে বলতেছে তুমি যেহেতু দায়িত্ব গ্রহণ করছো এমনি এমনি তো হবে না, এই বাচ্চাটাকে দুধ পান করাতে হবে, বাচ্চাটাকে লালন পালন করার দায়িত্ব তোমাকে বহন করতে হবে। যেরকম সুবহান, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? দায়িত্ব দিয়া দিলেন, কয় কি করতে হবে বলো, এলান করে দাও, ভালো শক্তিশালী কোনো মহিলা, ভালো মহিলা পাইলে যদি এই শিশু বাচ্চাটা তার দুধ পান করে রাষ্ট্রের পক্ষ থেকে তার জন্য বেতন ভাতা পোশাক খাবার দাবার বাড়ি গাড়ির সব কিছুর ব্যবস্থা করা হবে, সব কিছুর ব্যবস্থা করা হবে। ঘোষণা দিছে ঠিক আছে, নবী হবে ভবিষ্যতে, যেই বাচ্চাটা যেন তেন মানুষের দুধ পান করবে না, যেই মহিলা এ কোলে নেয় দুধ খায় না। হযরতে মূসার বোন কাছাকাছি আছে, সে ফেরাউন ফার্স্ট লেডি ওনার কাছাকাছি যায়, কয় আমার কাছে একটা মহিলা ছিল দেখছি গ্রামের সব বাচ্চারাই তার দুধ খায়। সুবহানাল্লাহ, শিশু বাচ্চা তার কোলে গেলে দুধ পান করে, কয় তাড়াতাড়ি নিয়ে আস, কয় এই মহিলা অন্যান্য মহিলাদের মতো না, বললেই আসবে না, কয় যাও যত টাকা লাগে, কয় পুলিশ দিয়া দিলাম লোক দিয়া দিলাম তাকে নিয়ে আস। শিশু মুসার বোন মার কাছে যায় বলে হ্যাঁ মা, ফেরাউনের বিবি আসিয়ার কোলে আছে আমার ভাই মুসা, আমার ভাই তার কোলে আছে কিন্তু তুমি কিন্তু পরিচয় দিবা না, অপরিচিত মানুষের মতো রাজ সিংহাসনে যাইবা, এই আমার ভাই শিশু মুসা যদি তোমার কোলে উঠা তোমার দুধ পান করে তাহলে তোমার কপাল খুলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আমি আপনাদের জিজ্ঞেস করি মায়ের কোলে যদি সন্তান উঠে তাহলে কি আর বলা লাগবে দুধ খাওয়ানোর জন্য? এদিক দিয়ে আসিয়া এই শিশু বাচ্চাটার কান্না থামাইবার জন্য অনেক চেষ্টা করে, কারণ আসিয়া প্রথম দেখাতে মুসাকে মোহাব্বত করে অনেক ভালোবাসে, শিশু বাচ্চা হিসাবে মা হিসাবে তার সন্তানকে যেমন আদর করার দরকার আসিয়া তাকে সেইভাবে আদর করে, মা সন্তানের মোহাব্বত। আসিয়া বলে বাচ্চাটাকে দুধ পান করাইব কিভাবে? এবার একজন মহিলার খবর জানতে পাইলেন এই মহিলাটা রাজ সিংহাসনে আসছে, মুসা পয়গম্বরের বোন ইশারায় বললেন এই মহিলাটার কথাই তো আপনাকে বলেছিলাম, এবার এই মহিলা যখন মুসাকে কোলে নিলেন সঙ্গে সঙ্গে দুধ পান শুরু করেছে। যেরকম সুবহানাল্লাহ, ফেরাউনের বিবি ডাক দিয়া কয় যাও তোমার জন্য এই ভিআইপি বাড়িটা তোমার জন্য বরাদ্দ আছে, তিন বেলা এই এই খাবার দেওয়া হবে, পোশাক বেতন ভাতা যা চাও সব দেওয়া হবে। শিশু মুসার মা ডাক দেওয়া বলে হ্যাঁ ফেরাউনের বিবি আসিয়া শোনো, আমি তোমার রাজ সিংহাসনে থাকতে পারবো না, আমি একটা ছোট্ট ঘরে বসবাস করি, ভাঙ্গা চুরা ঘর, দরজা নাই জানালা নাই ঠিক মতো, আর এই পরিবেশে যদি তোমার বাচ্চাটা আমার কোলে দিবার চাও আর আমি এই বাচ্চাটাকে সেখানে নিয়ে যাই, মাস শেষ হলে যা যা বেতন বোনাসের কথা বলেছ সব যদি ঠিক মতো পৌঁছায় দাও তাহলে আমার বাড়িতে নিতে রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ, আসিয়া ডাক দিয়া কয় আসিয়া ডাক দিয়া কয় তোমার দুধ ছাড়া যেহেতু কোনো মহিলার দুধ খায় না আর তুমিও এই বাড়িতে থাকতে রাজি না, ঠিক আছে তুমি বাড়িতে নিয়ে যাও, বেতন ভাতা যা পাওয়ার সব তোমার বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ, আমার বন্ধুরা আমার শিশু মুসা আস্তে আস্তে বড় হয়, এক বছর দুই বছর তিন বছর পাঁচ ছয় বছরের বাচ্চা এখন মোটামুটি হাঁটতে পারে চলতে পারে,
আসিয়া কোলে নেয়, খেলাধুলা করে, সন্তান হিসাবে তাকে অনেক মহাব্বত করে। ফেরাউনের বিবি আসিয়া একদিন হঠাৎ করে ফেরাউনের সাথে ও খেলাধুলায় লিপ্ত হয়ে গেলেন শিশু মূসা। ফেরাউন কোলে নিলেন, কোলে নিয়ে কি মতলবে যেন একটু চিমটি মারছে বা কোনো কিছু করছে, শিশু মূসা একটা জোরে থাপ্পড় মারছে। সুবহানাল্লাহ, থাপ্পড় কি আসতে না জোরে? সুবহানাল্লাহ, জোরে কন্যা, ঠান্ডা গরম করে আনতে পারে। শিশু বাচ্চা থাপ্পড় মারছে ফেরাউন। আমরা অনেক সময় দেখবেন কোনো দুর্বলতা প্রকাশ পাইলে শরীরে চোখ দিয়া পুরোপুরি কিছু দেখা যায় না, মনে হয় যে চোখ দিয়া কেমন জানি দেখা যায়, আসে না নাই, ছোট ছোট জিনি পোকা দেখা যায়। একদম স্তব্ধ হয়ে গেলেন, কিরে ছোট বাচ্চা এত বড় থাপ্পড়। ফেরাউন ডাক দিয়া কয়, আরে এই বাচ্চাটাই তো বড় হয়ে আমার শত্রু হইব। আসিয়া ডাক দিয়া কয়, ছোট বাচ্চা বুঝে না কোনটা হক কোনটা বাতিল, কোনটা আগুন কোনটা পানি, বুঝার বয়স তার হয় নাই। কয়, বুঝার বয়স হয় নাই? পরীক্ষা করার জন্য ফেরাউন শিশু মূসার সামনে দুইটা টুকরা আনলেন, একটা আগুনের আংড়া, এটাও লাল, আর একটা স্বর্ণের টুকরো, এটাও দেখতে কালার, গোল্ডেন কালারের আগুনের আংড়া আনলেন। হজরতে শিশু মূসা চাইছিলেন স্বর্ণের টুকরাটা ধরবে, হজরতে জিব্রাইল হাতটা ঘুরায়া আগুনের আংড়াটা দিয়া দিলেন। সুবহানাল্লাহ, কারণ নয় তো ফেরাউন টের পাইব যেই বাচ্চাটা আগুনের টুকরাও চিনে স্বর্ণের টুকরাও চিনে, বোঝা গেল সেই নবী হবে। সুবহানাল্লাহ, বাইরা আমার বন্ধুরা, আমার শিশু মূসা আস্তে আস্তে বড় হয়, বড় হইতে হইতে এবং এখন সে শক্তিশালী একজন মানুষ রূপান্তরিত হয়ে গেছে। এলাকার মানুষ খবর দিলেন, তোমার বংশের এক লোককে, বাদশার বংশের মানুষ তাকে ঝগড়া করতেছে, বিবাদ করতেছে। এই মূসা সেখানে দৌড়া গেলেন, যায়া নিজের বংশের লোকের পক্ষ হইয়া কীর্তিকে যখন একটা থাপ্পড় মারছে, এই থাপ্পড়ে উল্টা পয়লা সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মূসা পয়গম্বরের থাপ্পড়ের ভিতরে ওজন আছে না নাই? এই নাস্তিকেরা বেশি বাড়াবাড়ি করিস না। ওলামা ইকরামদের হাতে হয়তো অস্ত্র না থাকতে পারে, কিন্তু ওরা সাথ হিসাবে মূসা নবীর থাপ্পড় দেওয়ার মতো ক্ষমতা এখনো আছে। ওলামা ইকরাম যদি রাগ করে থাপড়া দেয়, আর এই থাপ্পড়ে মূসা নবীর মতো ওজন চলে আসে, আল্লাহর কসম বাঁচাবার মতো রাস্তা খুঁজে পাবি না। ঠিক না বেটিক জোরে বল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিপ্তিকে হত্যা করার পরে ফেরাউনের কানে খবর আসছে, তুমি যে শিশু বাচ্চাটাকে লালন পালন করে বড় করলা, এই শিশু মুহাম্মদটা এখন বড় হয়ে গেছে, বাদশার বংশের কিপ্তিকে হত্যা করেছে, ফেরাউন এবার রাজ সিংহাসনে বৈশা হুঙ্কার মারে, আইনা মূসা, মূসা কই, মূসাকে আমার সামনে আনো, তাকে অ্যারেস্ট করা হোক। এদিক দিয়ে মা আসিয়া একজন লোক পাঠায় দিলেন, যাও মূসাকে দেশ থেকে বের হয়ে অন্য দেশে চলে যাইতে বলো। হযরতে মূসা এবার দেশ থেকে ত্যাগ করলেন, এক দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে গেলেন। যুরকন সুবহানাল্লাহ, মিশর থেকে যাইতে 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 মাদায়ান গেলেন। মাদায়ান, মাদায়ান যায় দেখে শতে শতে মানুষ, শতে শতে মানুষ তাদের বকরি মেষ ওট বকরিগুলোকে কূপ থেকে উঠায় উঠায় পানি খাওয়ায়, আর দূরে কয়েকটা মেয়ে সুন্দরী রূপসী পর্দা নিশিন আবেদা জাহেদা সালেহা কয়েকজন মেয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, যুবক মূসা বুঝতে পারলেন এত মানুষের ভিড়ের কারণে এই দুইটা কয়েকটা মেয়ে হয়তো পানি তাদের বকরিগুলোকে খাওয়াইতে সক্ষম হবে না। উনি যেহেতু মাজনুম, উনিও জানে অসহায় মানুষের কি কষ্ট, তিনিও জানেন।
এই মেয়েদের কাছে যা বললেন, তোমাদের কি হয়েছে? কয় এখানে শত শত হা শত শত মানুষ বকরির পালকে পানি পান করাইবে, পানি পান করাইবার পরে তারপরে আমাদের সিরিয়াল, আমাদের কষ্ট হয় সেখানে যে তাদেরকে কিভাবে আমি পানি পান করাব। বাইরা আমার বন্ধুরা, আমার যুবক মুসা তার শক্তি আছে, এই দুই বোনকে বললেন, তোমরা দুই বোন এখানে দাঁড়াও, আমি তোমাদের বকরির পালগুলোকে পানি পান করাবো। যখন সুবহানাল্লাহ, শক্তিশালী সুটান দেহের অধিকারী ইয়ং ম্যান যুবক মুসা পয়গম্বর এখনো নবুয়তি পায় নাই, উনি ভিড়ের মাঝে শতে শতে মানুষের মাঝে পানি পান করাইয়া দিলেন। এই দুইটা মেয়ে বাবার কাছে চলে গেলেন, মুসার কাছে বলেছিলেন, আমার বৃদ্ধ বাবা ঘরে আছে, বাবা আমাদের জন্য টেনশন করতেছে। বাবার কাছে গেলেন, আব্বা বুঝতে পারলেন, টের পাইলেন, তিনি বললেন, যেই যুবককে দেখছ সেই যুবককে আমার সালাম জানাবা, আমার বাড়িতে নিয়ে আসবা, বলবা তোমাকে পুরস্কার দিবে। যখন সুবহানাল্লাহ, যিনি পাঠাইলেন এই মেয়েগুলোর আব্বা যিনি, উনি আর কেউ নয়, জমানার প্রখ্যাত একজন আল্লাহর পয়গম্বর হযরতে শুআইব আলাইহিস সালাম। যখন সুবহানাল্লাহ, উনি আরেক নেতা, উনি আরেক পয়গম্বর, ওনার মেয়ে দুই টাকা পাঠালেন, যাও। মেয়েগুলো যায়, আর যুবক মুসাকে ডাক দেওয়া, বলেন চলেন আমাদের বাড়িতে, আমাদের বকরির পালগুলোকে আপনি পানি পান করাইছেন, তাই আব্বা আপনার আপনাকে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ, এবার বাড়িতে গেলে কথাবার্তা জিজ্ঞেস করলে সব কাহিনী বিস্তারিত জানা হলো। মুসা পয়গম্বর সব বিস্তারিত জানাইলেন, জানাইবার পর হযরতে শুআইব আলাইহিসসালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছেন। যখন সুবহানাল্লাহ, লা তাখফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। হযরতে শুআইব আলাইহিসসালাম বলে দিলেন, হে মুসা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলা তোমাকে জালেমদের কবল থেকে হেফাজত করেছে। যখন সুবহানাল্লাহ, শুআইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বলে, তুমি 8 থেকে 10 বছর পর্যন্ত আমার এখানে তুমি গোলাম হয়ে যাও, আমার বাড়িতে কাজ করবা, আমার দুটা মেয়ের একটা মেয়ে তোমার সাথে বিবাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ, আগের দিনেই নিয়মটা ছিল, 8-10 বছর গোলাম হয়ে থাকতেন, গোলাম বলতে ওই বাড়িতে কাজ করতেন, বিনিময়ে মোহরানা তা আদায় হয়ে যেত। সুবহানাল্লাহ, 8 থেকে 10 বছর সেখানে কাটালেন। তারপরে হযরত মুসা আলাইহিসসালাম নিজের দেশের দিকে রওনা হবেন। এই কয়েক বছরে 8 থেকে 10 জনের বাবাও হলেন, বিবি সন্তানদের নিয়ে রওনা হলেন। পথিমধ্যে সিনাই পর্বতের কাছাকাছি একটা জায়গায় অবতরণ করলেন, সঙ্গে গোলাম আছে, বকরির পাল আছে, মেষের পাল দিয়া দিলেন, দুম্বার পাল হাদিয়া দিয়া দিলেন শ্বশুর মশাই, সঙ্গে একটা শ্বশুর আব্বাজি লাঠি দিয়া দিলেন। সুবহানাল্লাহ, এই লাঠি নিয়ে রওনা হলেন। অন্ধকারাচ্ছন্ন রাত্র, হটিপ টিপ বৃষ্টি পড়তেছে, মেঘাচ্ছন্ন রাত্র, আবার অন্ধকার, পথিমধ্যে কোনো বাড়িঘর দেখা যায় না, পথ হারায় ফেললেন, সঙ্গে কিছু গোলামও দিয়ে দিলেন মুসা পয়গম্বর। হঠাৎ করে টের পাইলেন, ওনার বিবি অন্তঃসত্ত্বা যেহেতু প্রেগনেন্ট, প্রসব বেদনাও আরম্ভ হয়ে গেছে, পথ পাবার জন্য মানুষের দরকার, রাহবারের দরকার, আবার আগুন জ্বালাইবার জন্য আগুনের দরকার আছে। পাথর দুইটা ঘষা দিলেন, পাথরটা ঠান্ডায় এমন হয়ে গেছে সেখানে আগুন জ্বলে না। হঠাৎ করে মুসা পয়গম্বর তাকায় দেখেন অনেক দূরে আলো দেখা যায়। যখন সুবহানাল্লাহ, ভাইরা আমার বন্ধুরা আমার,
হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম তখন নবুয়তি পায় নাই, অন্ধকার রাতে বিবি আর পরিবারকে একখানে রাইখা বললেন আমি দেখি আগুনের সন্ধান পাই কিনা। আগুনের সন্ধান পাওয়ার পর দেখি ওখানে কোনো মানুষের আছে কিনা, আমাদের পথ সন্ধান পাই কিনা, পথের সন্ধান পাওয়া যায় কিনা। হযরতে মূসা পয়গম্বর যেখানে আলো দেখা যায় সে আলোর কাছে পৌঁছা তাকায় দেখে বিশাল বড় গাছ, গাছ পাতা লতা সহ আগুনে জ্বলতেছে। আগুন ঠিকই জ্বলে, আলো হয়, ফাতফুত আওয়াজ হয়, কিন্তু পাতাও জ্বলে না, গাছও জ্বলে না। যুরুকন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে বাড়িতে যাওয়ার সময় যদি দেখেন গাছে আগুন লাগছে কিন্তু গাছ জ্বলে না, শুধু আগুন জ্বলতেছে, তখন ভয় লাগবে কি লাগবে না? মূসা নবী চিন্তা করলেন আমার এত কিছু দেখার সময় নাই, ভয় পাইলে পাইছে, কিন্তু উনি বন সন একসাথে কইরা আগুন লেবার জন্য উনি একটু সামনে গেলেন। সামনে যায় দেখে উনি যায় আগুন আনতে, আগুনটা আবার পিছনের দিকে সরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় কি কমবো না বাড়বো? কমবে না বাড়বে? আপনারা ভয় পাইবেন না তো নাকি? ভয় পাওয়াটা স্বাভাবিক। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম তখন নবুয়তি পায় নাই। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আগুন নেবার জন্য সামনে যায়, আগুনটা পিছনের দিকে যায়, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দেয়া বলে হে মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আনা রব। সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম এইভাবে আগুন নেবার জন্য গেলেন, আল্লাহ তাআলা আওয়াজ দিয়া দিলেন ওয়া নাখতারুতুকা ফাস্তামি লিমা ইউহা। আগুন নেবার জন্য আইছিলা, রাস্তা চিনার জন্য এসেছিলা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নবুয়তি প্রদান করব। যুরুকন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন ফখলান আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বলেন হে মূসা তুমি একটা পুতু পবিত্র জায়গায় আগমন করেছো, পাওয়ার জুতা দুইটা খুলে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক পর্যায়ে মূসা পয়গম্বরকে নবুয়তি দিয়া দিলেন। আল্লাহ বলেন যাও যাও ফেরাউনকে যা কালিমার দাওয়াত দাও। যুরুকুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আসিয়া মূসা নবীর খবর লয় মূসা মাদায়ান থেকে মিশর আসবে, আসিয়া খবর পাইছে। আসিয়া মনে মনে চিন্তা করে মূসা ঈসা যদি এইভাবে ফেরাউনের সামনে নবুয়তি নিয়ে দাঁড়ায়, আর ফেরাউন তো 10 বছর আগে থেকে 20 বছর আগে থেকে তার জন্য রাগ কিপ্তিকে থাপ্পড় মেরে মেরে ফেলেছে, অনেক রাগ করে আছে ফেরাউন, যদি মূসাকে পায় তাহলে হত্যা করে ফেলবে। মূসার সংবাদ আসিয়া পাইলেন আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মূসাকে তুমি হেফাজত কইরো। মা আসিয়া আড়াল থেকে দেখলেন মূসা ফেরাউনের সামনে দাঁড়ালেন, সামনে দাঁড়ায় বলতেছে ফেরাউন তুমিও খোদা না আর কেউ খোদা না, একমাত্র আমার আল্লাহ হলেন রব। যুরুকুন সুবহানাল্লাহ। আল বাবা আদম আলাইহিস সালাম মানুষকে যেই দাওয়াত দিয়েছিলেন, নো পয়গম্বর মানুষকে যেমন দাওয়াত দিয়েছিলেন, হযরতে নূ পয়গম্বরের পরে হযরত ইব্রাহিম পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছিলেন, আমাকেও আল্লাহ তাআলা নবুয়ত দিয়া পাঠাইছেন, আমি তোমাকে দাওয়াত দিতে চাই, তুমি পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে ফেরাউন এক আল্লাহর প্রতি ঈমান আনো আর আমি মূসাকে নবী হিসাবে স্বীকার করো, যদি বাঁচতে চাও পরকালে জান্নাত পেতে চাও। যুরুকুন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয় আমার ঘরে বড় হইলা,
এখন আমাকেই রব হিসাবে মানো না। মুসা নবী সেদিন বলেছিলেন, সেদিন মুসা পয়গম্বর বলেছিলেন, ফেরাও আমি যে তোমার ঘরে বড় হলাম এটাও তোমার পাপের কারণে। তুমি সংবাদ পাইলেই শিশু বাচ্চাদেরকে হত্যা করো, ছেলে বাচ্চাদের, আমাকে যাতে তুমি হত্যা করতে না পারো। আল্লাহ আমার মাকে বলেছেন তুমি সমুদ্রে ভাসায়া দাও, আমাকে সন্দুকে ভরে সাগরে ভাসায়া দিলেন। সেখান থেকে আসিয়ার মনে, মা আসিয়ার মনে আমার প্রতি মহাব্বত জাগায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সংসারে আমাকে বড় করেছেন, এটাও তোমার জুলুমের কারণে হয়েছে। সুবহানাল্লাহ বলে। ফেরাউনের রাগ কমব না পারব? ফেরাউনের হামান দুজন মিলে বলে মুসাকে হত্যা করা হবে। হ্যাঁ মুসা, কোন সাহসে তুমি রাজ সিংহাসনে আইসা আমাকে কানে মারা দাওয়াত দিতেছ? ফেরাউন নিজেই তো হল রব। মুসা ডাক দেয়া বলে তুমি আসলে রব না, আল্লাহ আসমান বানাইছেন তিনি হলেন রব, যে আল্লাহ জমিন বানাইছেন তিনি হলেন রব, যে আল্লাহ তোমার চোখ দিয়েছেন সে আল্লাহ হলেন রব, যে আল্লাহ তোমার বডি বানাইছেন রূহ বানাইছেন তিনি হলেন রব, যে আল্লাহ তোমার মালিক আমার মালিক তোমার পূর্বপুরুষদের মালিক আমার পূর্বপুরুষদের মালিক তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আড়াল থেকে মা আসিয়া সব কিছু পরিদর্শন করতেছেন, শুনতেছেন। ফেরাউন কি বলে, মুসা কি বলে, সব শুনতেছেন। মুসা পয়গম্বর এক পর্যায়ে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, মা আসিয়া মনটা বড় খুশি, যে যেই মুসাকে লালন পালন করলাম, লালন পালনটা আমার বৃথা যায় নাই। আল্লাহ মুসাকে নবুওয়াত দান করেছেন, উনি তার কামরায় গেলেন, খাদেমাকে বললেন, হে খাদেমা শোন, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম আর মুসাকে নবী হিসাবে স্বীকার করলাম। যখন সুবহানাল্লাহ। এবার উনি আবার ফেরাউনের সামনে গেলেন, আড়াল থেকে দেখতেছেন কি করতেছে সবাই। ফেরাউন বলতেছে, হ্যাঁ মুসা, তুমি যদি নবুওয়াত পেয়ে থাকো তাহলে নবুওয়াতের প্রমাণ দেখাও। আল্লাহ তাআলা আগেই শিখাইয়া দিলেন, মুসা পয়গম্বর লাঠি মাটির মধ্যে ছাড়লেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপ। সুবহানাল্লাহ। কন্যা বাইরা আমার বন্ধুরা, আমার ফেরাউন আরো মুজেজা জানতে চাইলে মুসা পয়গম্বর হাতগুলো বগলের নিচে নিলেন, আবার এইভাবে হাতগুলো ধরলেন। গাড়ির হেডলাইট যেমন আলোকিত হয় অনেক দূর পর্যন্ত, যেমন আলো ছড়ায় যায়, ওনার আঙ্গুল থেকে মহান আল্লাহ তাআলা বিশাল বড় লাইটিং এর ব্যবস্থা করে দিলেন। যখন সুবহানাল্লাহ। আসিয়া আবার মনে মনে কয়, ফেরাউন এর দেশে অনেক জাদুকর আছে, মুসা যদি জাদুকর হয় তাহলে মুসা টিকতে পারবে না। নিজের মনকে আবার বুঝায়, হে মন, মুসা আসলেই জাদুকর না, মুসা যদি আল্লাহর পক্ষ থেকে মুজেজা হয়ে থাকে এই কাজগুলো তাহলে আমার জালেম স্বামী টিকতে পারবে না, মুসার বিজয় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন আরো রাগ হয়ে গেল, রাগান্বিত হয়ে ফেরাউন ডাক দিয়া বলে, তুমি আমার সামনে আসছো জাদু দেখাইতা, এ মুসা তোমার কত জাদু আছে আমার সামনে নিয়ে আইসো, আমার কাছে হাজার 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 জাদুকর আছে। পরের দিন মুসা নবীর সাথে ফাইট হবে, যুদ্ধ হবে জাদুবিদ্যা দিয়া। ফেরাউন হাজার হাজার, অগণিত, কেউ কেউ বলেন 70,000 জাদুকর আনছে। 70,000 জাদুকর একসাথে দাঁড় করাইয়া দিলেন। ফেরাউন বলতেছে, তোমরা কি দিয়া তোমরা সাপ বানাইবা বলো, কই রশি লাগবে? টন কি টন রশি আনলেন, রশি ছিঁড়া ছিঁড়া নিচে চারে আর এক একটা সাপ হয়ে যায়, মাছের মধ্যে লক্ষ লক্ষ সাপ। মুসা পয়গম্বর একা দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে মুসা পয়গম্বর আলাইহিস সালাম ফেরাউনের জাদুকরদের জাদু যেখানে শেষ হয়ে গেছে,
মুসা পয়গম্বর নিজের হাতে লাঠিটা ছাড়লেন, ওই শ্বশুর বাড়ির সালামি লাঠিটা যখন ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপ হয়ে গেছে। এই সাপটা জাদুকরদের সব সাপ খেয়ে ফেলছে। যুরকন সুবহানাল্লাহ, মুসা নবীর সাপ দেখা বিশাল বড় সাপ, ওই জাদুকর হাজার হাজার জাদুকর এবার বলতেছে, হে মুসা তুমি তোমার লাঠি দ্বারা সেই সাপ বানাইছো, আমরা যে জাদুকররা এখানে আছি দেশের ভিতরে সবচেয়ে নামি দামি জাদুকর আমরা, শুধু বাংলাদেশের এই দেশের জাদুকর না বিশ্বের সব জায়গা থেকে জাদুকররা আসছে, তুমি যেই সাপ বানাইছো এটা কোনো জাদুর সাপ না, যদি জাদুর সাপ হতো তাহলে তোমাকে আমরা ঘায়েল করে ফেলতাম, তুমি যেই সাপ বানাইছো আসলে সেটা জাদুকরদের কোনো সাপ না, আমাদের ইয়াকিন হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছে তুমি আসলে আল্লাহর পাঠানো পয়গম্বর। যুরকন সুবহানাল্লাহ, হাজার হাজার জাদুকর ফেরাউনের সামনে হাজার হাজার জাদুকর মুসার ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, ফেরাউনের রাগ কমবো না থামবো, থামবে না বাড়বে। ফেরাউন হাজার হাজার জাদুকরদেরকে বললেন তাদেরকে তোমরা অ্যারেস্ট করো, অ্যারেস্ট করা হলো, অনেককে মেরে ফেলা হলো, তারপরও বাকি মানুষগুলো কালিমা ছাড়তে রাজি হয় না। এদিক দিয়ে ফেরাউনের বিবাহ আসিয়া তিনিও ধর্ম গ্রহণ করে নিলেন। ফেরাউন চুপে চুপে সংবাদ পাইলেন যে আসিয়া ধর্ম গ্রহণ করেছে, মুসার ধর্ম গ্রহণ করে ইমানদার হয়ে গেছে, কিন্তু সরাসরি কোনো কথা তার কাছ থেকে পায় না। খাদেমা ছিল, খাদেমাকে ডাকলেন, ওই খাদেমাও যে মুসলমান হয়ে গেছে, ওই খাদেমাকে ডাইকা বলেন তুমি মুসার ধর্ম ত্যাগ করে আমি ফেরাউনকে খোদা হিসেবে মেনে নাও। খাদেমা ডাক দেয়া বলে ফেরাউন তুমি যে জালেম বাদশাহ, তুমি হলা মানুষ তুমি কিভাবে খোদা হবা, খোদা হলো আমার আল্লাহ হলেন রব। যুরকন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ফেরাউন রব না, রব হলেন আল্লাহ। কে আর জোরে ডাক দেন না, আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার খাদেমাকে সামনে আনা হলো, অ্যারেস্ট করা হলো। খাদেমার কোলে একটা বাচ্চা ছিল, বাচ্চাকে আগুনে ফালাইয়া দিল। কেউ কেউ বলে একটা কড়াইয়ের ভিতরে গরম তেল ঢালা হলো, গরম তেলের ভিতরে এই বাচ্চাটাকে পুড়ে ফেলা হলো, আরেকটা বাচ্চাকেও পুড়ে ফেলা হলো। ডাক দেয়া বলে এখনো সময় আছে, কালেমা ছাড়ো, মুসার ধর্ম ত্যাগ করে ফেরাউনকে খোদা হিসেবে স্বীকার করো। এবার দুইটা বাচ্চা আগুনের ভিতর থেকে ডাক দেওয়া বলে, হ্যাঁ মা ফেরাউনকে খোদা হিসেবে মাইনো না, তুমি দেখতেছো আমরা আগুনে আসি, না না আমরা আগুনে নাই, আমরা জান্নাতের ভিতরেই আসি। যুরকন সুবহানাল্লাহ, এক পর্যায়ে আসিয়াও যে মুসলমান হয়ে গেছে ফেরাউন বুঝতে পেরেছে, বুঝতে পেরে আসিয়াকে বলে, আসিয়া আমি তোমার স্বামী, তুমি আমাকে খোদা হিসেবে মানো। আসিয়া বলে তুমি আমার স্বামী হতে পারো কিন্তু তুমি খোদা না, তুমি হলা হুদা, রব হলেন আল্লাহ, তুমি আসলেই আল্লাহ না। ফেরাউন একের পর এক নির্যাতনের স্টিম রোলার চালাইলেন আসিয়ার ওপর দিয়া, এক পর্যায়ে আসিয়াকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এদিক দিয়ে মুসা পয়গম্বর অনেক নির্যাতনের শিকার হলেন। ভাইরা আমার, হযরতে মুসা পয়গম্বরকে এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন তুমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাও। সামনে নদী পড়লেন, ওনার আছে হাজার হাজার বনী ইসরাইলের উম্মতটাও আছেন সাথে, নদী পার হবেন। নদী পার হওয়ার সময় তিনি তাকায় দেখলেন সামনে কোনো ব্রিজ নাই, নৌকা নাই, বলে ইসরায়েলের উম্মতরা ডাক দেয়া বলে, হ্যাঁ মুসা সামনে বিশাল বড় নদী দেখা যায়, এই নদীর সামনে যায় যদি আমরা আটকায় যায়, আর পিছন দিয়ে 600,000 বাহিনী আসতেছে,
কেউ কেউ বলে 9 লক্ষ বাহিনী আসতেছে, এরা যদি আয়েশা আমাদেরকে একসাথে আক্রমণ করে তাহলে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হে মূসা, তোমার আল্লাহকে সরাসরি এই মুহূর্তে তাড়াতাড়ি বলো আমাদের জন্য যেন ব্রিজ করে দেয়, রাস্তা করে দেয়। যুরুকুন সুবহানাল্লাহ, নদীর পানিতে রাস্তা বানাইবার মতো আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ মূসা, তোমার হাতে যে শ্বশুর বাড়ির সেলামিটা আছে এইটা কোন কাজে লাগার জন্য নদীতে এই লাঠি দিয়া বাড়ি দাও, দেখো কি হয়। এই লাঠি দিয়া নদীর পানিতে পিড়া দিলেন, সঙ্গে সঙ্গে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রাস্তা আল্লাহ বানায় দিছে। সুবহানাল্লাহ, কন্যা বিশাল বড় হাইওয়ে পানির এভাবে জমাট হয়ে রাস্তা হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিসসালামের গোত্র ছিল 12টা, 12 গোত্রের মানুষ ডাক দিয়া কয়, হে মূসা, 12 গোত্রের মানুষ যদি রাস্তার মাঝখানে যায় গণ্ডগোল করে ঝগড়া করে তুমি কি একলা ফিরাইতে পারবা? হে মূসা, আমাদের 12 গোত্রের জন্য রাস্তা 12টা বানায় দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আমি যে আল্লাহ একটা বানাইতে পারি সে আল্লাহ 12টাই বানায় দিলাম। সুবহানাল্লাহ। ঠাড়া মারা জাতি বনি ইসরায়েলের উম্মত, মূসা নবীর উম্মত ডাক দেয়া তো, মূসা, খান গোত্রে আমার মেয়ে বিয়া দিছি, মোল্লা বংশে ছেলে বিয়া করাইছি, আমরা একজন যদি আরেকজনকে না দেখি তাহলে কেমন দেখা যায়? রাস্তা যেমন বানাইছ জানালাও কাইটা দাও যাতে রাস্তার মাঝখানে যাইতে যাইতে একজন আরেকজনকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে যে আমি আল্লাহ রাস্তা বানাইতে পারছি, জানালা কাটতে বুঝি আমার অসুবিধা হবে, দিলাম জানালা বানায়। সুবহানাল্লাহ। কন্যা, যখন মূসা নবী তার উম্মত সহ নদী পার হইয়া সারছে, রাস্তা এখনো ভাঙ্গে নাই, আল্লাহ ডাক দেখো রাস্তা ঠিক মতো থাকো, এই 9 লক্ষ বাহিনী সহ 6 লক্ষ বাহিনী সহ ফেরাউন যখন নদীর কিনারায় যায় দেহে কিসে, ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু সিলেট, ঢাকা টু বরিশাল, ঢাকা টু বগুড়া, এমন 12টা হাইওয়ে রাস্তা দেখা যায়। ফেরাউন ডাক দেয়া কয়, হামান কই? কয়, আসি স্যার। কয়, তুই তো আমার আগে জানাইলি না এনে যে রাস্তা আছে। কয়, আমি তো জানি না এই রাস্তা কি আগে ছিল? জোরে বলেন, বানাইছেন কে? আরো আসছে কোন, কে বানাইছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রাস্তাটা ঠিক রাখছেন, রাস্তাটা এখনো ভাঙে নাই। এবার ফেরাউন তার বাহিনী নিয়ে যখন রাস্তার ভিতরে ঢুকছে, মাঝখানে যা যখন পৌঁছাইছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে পানি, মাঝখানে আমার পয়গম্বর আর তার উম্মতদের জন্য রাস্তা বানাইছিলাম, এই ফেরাউনের বাহিনীকে পার করাইবার জন্য আমি আর আল্লাহ রাস্তা বানাই নাই, যেহেতু এরা মাঝখানে যায় সারছে, এবার নদী তুমি তাদের রাস্তাগুলো ভেঙে ফেলো, এই রাস্তা আর দরকার নাই, যেমন পানি ছিল তেমন পানি হয়ে যাও। সঙ্গে সঙ্গে সেই রাস্তাগুলো পানি হয়ে যাচ্ছে, ফেরাউন তার দল বল সহ নদীতে চুবে মারা গেছে। যুরুকুন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আসে নাই? আর যুরুকুন আছে। বাইরে আমার, বন্ধুরা আমার, মা আসিয়া আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জান্নাতে বিবাহ বানায় দিবেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর হাবিব বলে, খাদিজা, তোমার সতীনদেরকে আমার সালাম জানাইও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলে, ও আমার প্রাণের স্বামী গো, আমার সতীন পাবো কোথায়? আপনি তো বিবাহই করেন নাই আমাকে ছাড়া অন্য কাউকে দুনিয়াতে এখনো। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলে, হ্যাঁ খাদিজা, জান্নাতের ভিতরে তুমি যাইবা, যে দুইজন মহিলার সাথে তোমার দেখা হবে, একজন হলো হযরত ঈসার মা মারিয়াম, আরেকজন হলো জালেম শাসক, জালেম বাদশাহ, জালেম বাদশাহ ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া, আর এদিক দিয়ে ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম, এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে আমার সাথে বিবাহ পড়ায় দিবে। যুরুকুন সুবহানাল্লাহ।
বলার উদ্দেশ্য ছিল হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম ছোট সময় থেকে পরীক্ষায় পাশ করেছে, আমরাও ইমানি পরীক্ষা সামনে চলে আসতে পারে, আমাদের ব্যক্তিগত জীবনের পরীক্ষা, পারিবারিক জীবনের পরীক্ষা, রাষ্ট্রীয় জীবনের পরীক্ষা, সব পরীক্ষা যখন সামনে আসবে তখন কার উপরে আমরা ভরসা করব? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাহু, হযরতে বিলাল আল্লাহ আল্লাহ আল্লাহু আহাদ বলে বলে আল্লাহকে ডাক দেয়, তার মনিব উমাইয়া তাকে জুলুম করে অত্যাচার করে, তারপরও আল্লাহর নাম ছাড়ে না। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়া যায়, বিলালের কান্না মাখা কণ্ঠে আল্লাহু আহাদ শব্দটা শুনতে পায়। পরবর্তীতে আবু বকর ডাক দেয়া বলে, বিলাল আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহকে জোরে বলল যেমন শুনে আসতে বলল, আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে মনে মনে বলল আমার আল্লাহ অন্তরের ভাষা বুঝে। সুবহানাল্লাহ, হে বেলাল তোমার মুনিব যেহেতু তোমাকে আঘাত করে তাই তুমি আল্লাহর জিকিরটা আস্তে আস্তে কইরো। পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যায়, আবু বকরের কান্না মাখা কণ্ঠে আল্লাহু আহাদ শুনতে পায়া ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই বিলাল তোমাকে বলেছিলাম আল্লাহর জিকিরটা আস্তে আস্তে করিও, কিন্তু তোমার মুনিব তোমার কথা শুনল না, তোমাকে আঘাত করে জুলুম করে, তুমি যেহেতু জোরে জোরে আল্লাহর জিকিরটা করো তাই তো তুই সে আঘাত করে জুলুম করে অত্যাচার করে। বিলাল ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই আবু বকর আমার শারীরিক মানসিকভাবে আমাকে কষ্ট দেওয়া হয়, আর জিব্বাটা লড়ায়া লড়ায়া আল্লাহর জিকিরটা করতে আমি এত মজা পাই, আমি যখন জিব্বা লড়ায়া লড়ায়া আল্লাহু আহাদ বলে জিকির করি আমার শারীরিক মানসিক সব কষ্ট মুহূর্তের মধ্যে আল্লাহ দূর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকে, তোমার কাছে পরম পাওয়া মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, মাগো তোমার আমার দেখাবে জান্নাতের সিঁড়িতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মা গো অভিমান করো না, তোমার আমার দেখাবে মাগো, তোমার আমার দেখাবে জান্নাতের সিঁড়িতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই শহীদ মাগো অভিমান করো না।
ঝাপসা চোখে খোঁজে নিও আমায় সেই সারিতে মা, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আগো মালিক গভীর জনিতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দিনিয়া, ওলামায়ে কেরামদের নিয়া, আইম্মায়ে মাসাজিদ গণ আছেন যুবক ভাইদেরকে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বীদের নিয়া, বেগুনা মাসুমদেরকে নিয়া, পর্দা নিশিনা বেদা জাহেদা মামুনদের নিয়া, তোমার শাহী দরবারে দুইটা খালি হাত উঠায় দিলাম। আসর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া, বেথার বিথি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় হাদিয়া গুলো পৌঁছায় দাও। ওগো মালিক তাকে ওসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের কবরের হাদিয়া গুলো পৌঁছায় দাও। হে আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারাইয়া, ইতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই, আজকের এই মুনাজাতের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, আমাদের মা বন্দিরকে পর্দা নিশিনা বেদা জাহেদা সালেহা বানায় দাও। এ আল্লাহ, হেফাজতে ইসলাম যুব সংগঠনকে তুমি দিনের জন্য কবুল করে নাও, প্রত্যেকটা সদস্যকে ইসলামের জন্য তুমি কবুল করিয়া না, এরা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এই মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও, অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, আল্লাহ তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে কবুল করে নাও। আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েকে কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমি গুনাহগার তোমার নাম তো গফফার, আল্লাহ আমার গুনাহের খবর যদি এই এলাকার মানুষ জানতো তাহলে আমার বয়ান শুনতে বসে থাকতো না, আমার গুনাহের খবর যদি আমার বিবি জানতো তাহলে এক ঘরে ঘুমাইতো না, আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানে কোনোদিন আব্বা বলে ডাক দিত না। আল্লাহ যেমনভাবে গুনাহগুলো গোপন রেখেছো গো মালিক, আমাদের সকলের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষালা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি,
খবরেরই আজাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়ার পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি ছাড়া আমাদের মাফ করেনওয়ালা আর কেউ নাই, তুমি যদি ফিরা দাও আমরা কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ আমাদের সকলের জিন্দগির সব গুণাগুলো মাফ করে দাও। আব্বা আম্মা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। এই মাহফিলে আমরা যারা বসলাম সবাইকে তুমি কবুল করে নাও, প্রতি বছর যাতে এই সুন্দর একটা দোয়ার আয়োজন করতে পারে তৌফিক দান করে দিও। আগো মালিক জানে একদিন আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মালাকুল মুতাজ্জিল আমার দেহ থেকে রূহটা আলাদা করে ফেলবে। আল্লাহ কিছু মানুষ দৌড়ায় বাজারে যাবে কাফনের কাপড় কেনার জন্য, কিছু মানুষ মসজিদের দিকে রওনা হবে মাইকে আলান করার জন্য, কিছু মানুষ কবরস্থানে যাবে কবর খনন করবে, আর কয়েকজন মানুষ ব্যস্ত হবে বড়ই পাতার গরম পানি করবে, জীবনের শেষ গোসল করায় মশারি টানায় গোসলটা দিবে, আল্লাহ কাফনের কাপড়ের প্যাকেট বানায় জানাজা দিয়া কবরে শোয়া দিবে। জানি না কোন দিন জানি আমাদের এই ঘটনাটা ঘটে যায়, জানি একদিন সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে শোয়া দেওয়া হবে। সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে হারামের দুইটা কাপড় পরিধান করে লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘরের সামনে হাজিরা দেওয়ার তৌফিক সবাইকে নসিব করে দাও। আল্লাহ আমরা গরিব অসহায় তৌফিক নাই। আল্লাহ মক্কার মানুষ কত ভাগ্যবান, মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনায় চলে যায় মক্কায় চলে যায়। আমরা কপাল পোড়া ছয় হাজার কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা না দেখায় মরণ দিও না গো আল্লাহ, আমাদের সবাইকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো, হজ্জে মাবরুর নসিব করিয়া দাও। অনেকে অসুস্থ শিফায়ে কামিলা আজলা দান করো, যারা অভাবে আছে অভাব অনটনগুলো দূর করিয়ে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله الحمد لله